রাশিয়ায় আন্তর্জাতিক সামরিক প্রতিযোগিতায় যেভাবে চীনকে টেক্কা দিয়ে এগিয়ে ভারত, সাম্প্রতিককালে রাশিয়াতে এক বড়সড় প্রতিযোগিতা চলছে যেখানে অংশগ্রহণ করছে বড় বড় বেশ কিছু দেশের সামরিক ট্যাঙ্ক। রাশিয়া ইন্টারন্যাশনাল আর্মি গেমে ভারতীয় সেনারাও অংশগ্রহণ করেছে বলে সূত্রের খবর। এই প্রতিযোগিতায় ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডে চলে গিয়েছে ভারতীয় সেনা। প্রতিযোগিতা চলাকালীন চীনের ট্যাঙ্ক একটু পিছিয়ে পড়ে, চীনা ট্যাঙ্কের বেশ কিছু অংশ আলাদা হয়ে যায়। দ্বিতীয় রাউন্ডে আগামী তিন দিন প্রতিযোগিতা চলবে, যেখানে ট্যাঙ্ক ছাড়াও অস্ত্র প্রয়োগের মতো প্রতিযোগিতাও রয়েছে। ভারতীয় সেনারা আগামী 10 আগস্ট প্রতিযোগিতায় নামবে। দ্বিতীয় রাউন্ডে রয়েছে 48 কিলোমিটারের রিলে রেস, এখানে একটি ট্যাঙ্ক থাকবে। দ্বিতীয় রাউন্ডে শীর্ষে থাকা 4টি টিম পরবর্তী রাউন্ডে যাবে। ফাইনাল রেস 12 আগস্ট হবে। চলতি বছরে এই প্রতিযোগিতায় মোট 19টি দেশ অংশগ্রহণ করেছে, যার মধ্যে ভারত, রাশিয়া, চীন, কাজাকিস্তানের মতো দেশ রয়েছে। আন্তর্জাতিক মানের এই ধরনের প্রতিযোগিতায় 28টি বিভাগ থাকে। এর আয়োজন রাশিয়া, বেলারুশ, আজারবাইজান, কাজাকিস্তান এবং চীনে হয়ে থাকে। তবে এবছরই ভারতীয় সেনা তার T-90 ট্যাঙ্ক নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আর এই ট্যাঙ্কগুলি ইতিমধ্যেই জাহাজের মাধ্যমে রাশিয়ায় পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।